একটু সময় লাগবে গাইস। যদি আপনি যত্ন সহকারে হেয়ার কাটিংটা দেখেন, তবে কিন্তু আপনি ভিডিও দেখেই হেয়ার কাটিং শিখে যাবেন। তো হ্যালো গাইস, আরো নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আজকে অনেকেই অনেক ইনফরমেশন দেব, যদি আপনি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক সিক্রেট আজকে হেয়ার কাটিং এ শেয়ার করতে চলেছি। অবশ্যই এটা কিন্তু জিরো হেয়ার কাটিং হতে চলেছে। তো দেখুন, একটা সুন্দর মানে ডিজাইনিং হেয়ার কাটিং করবো আজকে। তো দেখুন কিভাবে করি। তো গাইস, আমার জিরোটা হবে এখান থেকে। তো দেখুন আমি জিরোটা এখান থেকে করব। এটা আমার গাইডলাইন, গাইডলাইনটা আমাকে তৈরি করে নিতে হবে সুন্দর করে। যে কোনো হেয়ার কাটিং এর গাইস অবশ্যই গাইডলাইন করে বা গাইডলাইন মেনে হেয়ার কাটিং করবেন, তবে কিন্তু এটা সুন্দর হেয়ার কাটিং হবে। তো দেখুন আমি এখানে কতটা তুলেছি জিরোটা, এই যে দেখুন। পিছনটা হালকা ভি শেপ থাকবে। তো গাইস সেম ভাবে কিন্তু আমি এদিকেও আমার গাইডলাইনটা করে নেব, ঠিক আছে? ওইদিকে যেভাবে করেছি ঠিক সেম ভাবে আমাকে এইদিকেও করতে হবে গাইডলাইনটা। দেখুন এটা সুন্দর হেয়ার কাটিং হতে চলেছে গাইস। এটা হালকা ভি শেপ হবে, তাই আমি এই জায়গাটাকে আর একটু তুলে দেব। দেখুন এই গাইডলাইনটাকে আমি আর একটু তুলে দেব। দেখুন এই পিছনটা আমার এই বরাবর থেকে ডাইরেক্ট এইদিকে নিচের দিকে চলে গেছে। এই দিকে হালকা একটু গাইডলাইনটা ঠিক করে নিতে হবে। অবশ্যই গাইডলাইনটা সুন্দর করে করে নেবেন। তো দেখুন আমার সঙ্গে এই জায়গায় এসে থামলো, আমাকে এই দিক থেকেও আমাকে এখানে নিয়ে আসতে হবে, তার জন্য আমাকে এই জায়গাটা একটু কাটতে হবে। তো দেখুন, যদি গাইস আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি, যদি আপনি হেয়ার কাটিং শিখতে চান তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ভি শেপ করা হয়ে গেছে। তো গাইস আমার ভি শেপটা, আমার গাইডলাইন কিন্তু তৈরি। এখন আমাকে এই জায়গাটা বানিয়ে দিতে হবে। তো আমি লাগিয়েছি এক নাম্বার। তো দেখুন এক নাম্বারটা আমি কিভাবে চালাচ্ছি আর কোথায় কতটুক চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন। আমি কিন্তু মেশিনটা রাউন্ড করে, আমি গাইডলাইনটাও কিন্তু রাউন্ড করে নিয়েছি, কারণ কাটিংটা তাতে সৌন্দর্য আসবে, তার জন্যই কিন্তু আমি রাউন্ড করে নিয়েছি। আজকে কিন্তু অনেক সিক্রেট আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। আমি রাউন্ড করে নিয়েছি, তাতে কিন্তু আমার হেয়ার কাটিংটা একটা সুন্দর লুকে আসবে। তো দেখুন আমি এক নাম্বারটা চালাচ্ছি। যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকেন তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তো দেখুন আমি এক নাম্বারটা কতটা তুলতেছি। যেহেতু এটা এই জায়গাটা হালকা ভি শেপ হবে, তার জন্য আমাকে এই সাইডটা এক নাম্বার মারার পরে কিন্তু ওই সাইডে চলে যেতে হবে। তো দেখুন এটা কিন্তু আমার এক নাম্বারটা মারা কমপ্লিট। দেখুন এটাও কিন্তু আমি রাউন্ড করে এক নাম্বারটা একদম সেম বরাবর কিন্তু তুলেছি, সেম ভাবে ওই দিকেও আমাকে তুলতে হবে। তো দেখুন আমি এই দিকেও সেম ভাবেই তুলতেছি মেশিনটা, অবশ্যই ধ্যান রাখবেন বেশি উপরে তোলা যাবে না। দেখুন আমি পিছনের ভিটা কিভাবে বানাচ্ছি,
অবশ্যই ধ্যান রাখবেন। দুইটাই কিন্তু সেম বরাবর রাখতে হবে, এই দিকের 1 নম্বরটা আর এই দিকের 1 নম্বরটা। দেখুন, তো দেখুন আমার 1 নম্বরটা মারা কিন্তু কমপ্লিট। তো গাইস, 1 নম্বরটা মারার পরে আমাকে 0.5 করে নিতে হবে মেশিনটা। দেখুন আমি 0.5 করে নিয়েছি। নেওয়ার পরে গাইস এটাকে আমি 1 নম্বর বরাবর আমাকে এই 0.5টা একদম স্লোবিং করে কিন্তু তুলতে হবে। তো দেখুন 1 নম্বর বরাবর তুলতেছি 0.5টা। দেখুন এটা কিন্তু বলবে না কেউ যে কতটা তুলতে হয়, 0.5টা আমি কিন্তু সেটাও বলে দিচ্ছি। তো দেখুন আমি 0.5টা মারতেছি গাইস, দেখুন চলতেছে আমার 0.5 গাইস। একদম সূক্ষ্ম ভাবে কিন্তু 0.5টা আপনাকে মেরে দিতে হবে, বেশি উপরে যেন না ওঠে সেদিকে ধ্যান রাখতে হবে। আর অবশ্যই আমি 1 নম্বরটা যেভাবে মেরেছিলাম এক সাইড করে, এটাকেও কিন্তু সেম ভাবে এক সাইড করে কাটতে হবে, কারণ এটা পিছনটা ভি শেপ থাকবে। তো দেখুন আমার এইদিকে 0.5টা কমপ্লিট, এখন এইদিকে করতে হবে, এইদিকেও সেম ভাবে আমি 0.5টা মেরে দেবো। তো গাইজ অবশ্যই লাইক কমেন্টটা করবেন। আমি মারতেছি 1 নম্বর বরাবর, 1 নম্বর বরাবর না করলে কিন্তু আপনার কাটিংটা টেপার লুকে আসবে না। টেপার লুকে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে 0.5টা 1 নম্বর বরাবর চালাতে হবে। তো গাইস দুই সাইডে মারার পরে আমাকে এই ভিটা সুন্দর করে 0.5 মেরে দিতে হবে, একটু মেশিনটা আস্তে চালাতে হবে এই জায়গাটাতে। দেখুন কিভাবে আমি নিচ থেকে উপরের দিকে মেশিনটাকে ভাসিয়ে তুলতেছি। তো এটাকে 0.5 মারার পরে গাইস আমি মেশিনটা ডাইরেক্ট জিরো করে নেব। জিরো করে নিয়ে এই যে গাইড লাইন বরাবর আমাকে মেশিনটা চালাতে হবে, মেশিনের যে কোনো একটা সাইড, আমি এই সাইডটা ব্যবহার করতেছি এই জায়গায়, এই সাইডটা ব্যবহার করতেছি, যখন আমি এই দিকে কাটবো তখন আমাকে এই সাইডটা ব্যবহার করতে হবে। তো দেখুন, আর এটা কিন্তু খুব সূক্ষ্ম ভাবে শুধুমাত্র গাইডলাইন বরাবর চালাতে হবে, কারণ আমার যেন গাইডলাইনটা ঠিক মতো বোঝা না যায়, আমার গাইডলাইনটা যেন দেখা না যায়, তার জন্যই কিন্তু আমাকে এভাবেই মারতে হবে। দেখুন এটা টেপার লুকে নিয়ে আসতে হবে হেয়ার কাটিংটাকে, একটু সময় লাগবে গাইস। যদি আপনি যত্ন সহকারে হেয়ার কাটিংটা দেখেন তবে কিন্তু আপনি ভিডিও দেখেই হেয়ার কাটিং শিখে যাবেন। তো দেখুন গাইস আমি ডাইরেক্ট জিরোটা চালাচ্ছি গাইডলাইন বরাবর। এটাকে আমি পরে ঠিক করব, এই সাইডটা মেরে দেব আগে। তো দেখুন আমার মেশিনে কিন্তু যে কোনো একটা সাইড চলতেছে, মেশিনের সাইড দিয়ে কিন্তু এই গাইডলাইন বরাবর মেশিনটাকে চালাতে হবে।
তবে কিন্তু টেপার লুকটা সুন্দর চলে আসবে। তো দেখুন গাইস, আমার জিরোটা মারা শেষ গাইডলাইন বরাবর। এখন আমাকে এটাকে আর একবার 0.5 করে নিয়ে হালকা কমিয়ে নিয়ে মেশিনের যে কোনো সাইড দিয়ে শুধুমাত্র এই জায়গাটাতে, এই যে এই জায়গা জায়গাগুলোতে হালকা হালকা করে মেরে দিতে হবে মেশিনের যে কোনটা সাইড। দেখুন কিভাবে মারতেছি আমি, এটাই কিন্তু সিক্রেট। দেখুন এটা কিন্তু কেউ বলবে না। তো দেখুন একটা সুন্দর লুকে নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে এইভাবে মেশিনটা চালাতে হবে। যেখানে চুলগুলো একটু ভারী ভারী রয়েছে সেটা কিন্তু এইভাবে মেশিনটা চালালে সেখানে পাতলা হয়ে যাবে। তো দেখুন এই সাইডটা কমপ্লিট। তো গাইস এই সাইডেও আমাকে সেম ভাবেই মারতে হবে। দেখুন এই জায়গাগুলো যেমন ভারী রয়েছে সেগুলোকে মেশিনের যে কোনোটা সাইড দিয়ে আমাকে পাতলা করে দিতে হবে, তাতে কিন্তু আমার ফিনিশিংটা ভালো আসবে। দেখুন এখনো লাইক করিনি গাইস, অবশ্যই দেবেন। এখন আমাকে ভিটাকে এভাবে একটু মেরে দিতে হবে। দেখুন মেশিনটা আমি কিভাবে চালাচ্ছি, একদম সূক্ষ্ম ভাবে একদম নিচ থেকে উপরের দিকে, নইলে কিন্তু ভি কাটিংটা ভালো লাগবে না। এখন মেশিনের যে কোনোটা সাইড দিয়ে কিন্তু আমি করতেছি। দেখুন মেশিনটাকে আমি ডাইরেক্ট এইভাবে নিয়েছি, নিয়ে কিন্তু আমাকে এই জায়গাটাতে এইভাবে চালাতে হবে মেশিনটা। দেখুন আমার পজিশনটা, দেখুন একটু আমি কোন দিক থেকে করতেছি আমাকে দেখো। এ দেখো আমি এই দিক থেকে এসে এই মেশিনটা এইভাবে নিয়েছি, নেওয়ার পরে আমাকে মেশিনটা এইভাবে চালাতে হবে, তাতে কি হবে ঘন জায়গাটা পাতলা হয়ে যাবে আর ভি শেপটা পিছন থেকে ভালো লাগবে দেখতে। দেখুন এই জায়গাতে আরো বাতি রয়েছে, তো আমি মেশিনটা হালকা রেখে দেব। তো দেখুন এখন আমার উপরের চুলটাকে বানিয়ে দিতে হবে। তো গাইস এখন কিন্তু আমাকে এই জায়গাগুলো হালকা করে মানে কেসি দিয়ে আমাকে মিলিয়ে দিতে হবে হালকা হালকা করে। তো দেখুন বেশি কাটা যাবে না, হালকা হালকা করে। জাস্ট হালকা করে, যেহেতু এটা টেপার কাটিং হবে তাই হালকা করেই কেটে দিতে হবে। কোন জায়গায় যদি বাড়তি মনে হয় তো কেসিতে আপনি এভাবে চালাতে পারেন। কিভাবে কাটতেছি আমি, জাস্ট হালকা হালকা করে আমি মিলিয়ে দেব। দেখুন যেহেতু ভি শেপ থাকবে
অবশ্যই ভি শেপটা রেখেই কিন্তু আপনাকে কাটতে হবে। দেখুন গাইজ আমি কিভাবে কেসিটা আর চিরুনিটা চালাচ্ছি, অবশ্যই ধ্যান রাখবেন। আর কেসি চিরুনির ভিডিও যদি আপনি দেখতে চান, কেসি কিভাবে চালাবেন, কেসি কিভাবে ধরতে হয়, তো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, গিয়ে দেখে আসবেন কেসিটা কিভাবে ধরতে হয়, কিভাবে চালাতে হয়। ঠিক আছে, অবশ্যই দেখে আসবেন। তো গাইস আমার এই সাইডটা কিন্তু কমপ্লিট, এখন আমাকে এই সাইডটা কিন্তু কেটে কেটে দিতে হবে। তো দেখুন আমি এখান থেকেই শুরু করব, ভিটা কিন্তু আমি বাদ দিয়ে কাটতেছি, বা ভিটা আমি পরে বানাবো। জাস্ট হালকা হালকা করে, তো দেখুন গাইস কিভাবে চালাচ্ছি আমি। তো গাইস যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হয়নি, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার লিংক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, অবশ্যই জয়েন করে নেবেন। জয়েন হয়ে কিন্তু আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন আপনারা, আপনার যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, জয়েন করে আমার সাথে ফোনে বা SMS এ কথা বলতে পারেন গ্রুপে। অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু লিংক দেওয়া রয়েছে। তো দেখুন বাড়তি চুলগুলো আমি এইভাবে কেটে দেবো। যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন গাইস। তো গাইস আমি এখন ভিটা বানাবো, দেখুন এই বড় চুলগুলোকে হালকা হালকা করে আমি কেটে দেবো। দেখুন দুই সাইড দিয়ে কিন্তু আমাকে পেসিটা চালিয়ে দিয়ে ভি শেপটা সুন্দর করে বানিয়ে নিতে হবে। দেখুন বাড়তি চুলগুলো এভাবে কেটে দেবেন। এই চুলগুলো দেখুন এখানে একটু ভারী ভারী রয়েছে, এটাকে এভাবে কেসিটা ডাইরেক্ট মেরে দেবেন এইভাবে, তাতে কিন্তু পাতলা হবে, ভি শেপটা ভালো আসবে। এখান থেকে আমি কেসি দিয়েও হালকা হালকা করে মেরে দেব। তো দেখুন তো গাইস যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, তারা এই জিনিসটা অবশ্যই মিস করবেন না। দেখুন আমি সুন্দর একটা সিক্রেট বলতেছি গাইস, এই যে আমি হেয়ার কাটিংটা করেছি দেখুন, এই দেখে একটু কিন্তু বাড়তি চুল রয়েছে। এটাকে যদি আমি আবার একটু 0.5 মেরে দেই এই জায়গাটায়, তাহলে কিন্তু আমার হেয়ার কাটিংটা আরো একটু অন্য অন্যরকম লুকে চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস, এটা কিন্তু কেউ বলবে না, সবাই কিন্তু এই হেয়ার কাটিং শেষ করার পরে এই জায়গাগুলো একটু দেখে নেয়। ঠিক আছে, তো দেখুন আমি এই যে 0.5 টা এখানে আর একটু মেরে দেব, কারণ বড় ছোট যে চুলগুলো রয়েছে সেটা কিন্তু এখানে কাটা পড়বে। ঠিক আছে,
তো গাইস যদি আপনার এটা উপকারে আসে তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু হালকা হালকা করে আবার 0.5টা কিন্তু মেরে দিচ্ছি। তো দেখুন আমি চতুর্দিকে কিন্তু হালকা হালকা করে আবার 0.5টা একটু মেরে দিচ্ছি, ঠিক আছে? এর এতে কিন্তু আমার কাটিংটার একটা সৌন্দর্য মানে সুন্দর একটা লুক চলে আসবে, ঠিক আছে? দেখুন কেসি দিয়ে মারার পরে কিন্তু অবশ্যই আর একবার 0.5টা এই বরাবর মারতে হবে, মারলে কিন্তু আবার ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন এখন দেখুন অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেল হেয়ার কাটিংটা। দেখুন এখানে কিন্তু মেশিনের এই জায়গাটা আমি চালাচ্ছি, দেখুন হালকা একটু কমিয়ে নিয়ে এই জায়গাটা আর একটু মেরে দেব। তো দেখুন তো দেখুন গাইজ এখন আমার রাউন্ডটা আমি করে দেবো আর উপরে চুলটা একটু কেটে দেবো। দেখুন গাইজ আমার হেয়ার কাটিংটা কমপ্লিট। তো গাইজ আমি দুই সাইডে রাউন্ডটা করে দেব, তাইলে আমি কেসি দিয়েও করতে পারি। দেখুন তো দেখুন গাইজ আমার হেয়ার কাটিংটা কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি গাইজ আমার হেয়ার কাটিংটা কমপ্লিট। তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইজ আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, নেক্সট ভিডিওতে সেই সারপ্রাইজটা তুলে ধরবো, অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। দেখুন